হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি পূর্ব বর্ধমানের ভাণ্ডারটি ঘুরতে। এখানে বিশাল বড় করে মনসা পুজো করা হয় এবং সাথে পাঠা বলিও দেওয়া হয়, এবং এই মনসা ঠাকুর খুবই জাগ্রত, এবং যদি কেউ মানত করে তাহলে নাকি তার মনস্কামনা পূর্ণ হয়। তাহলে তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা। এবং এখানে যে মনসা পুজো উপলক্ষে যে মেলা বসে, সেই মেলাতে নানা ধরনের গাছগাছালি বিক্রি হয়, যেমন ফুলের গাছ, আম গাছ, নারকেল গাছ থেকে নানা ধরনের ফুলের গাছও এইখানে পাওয়া যায়। তাই তোমরা আমার ভিডিওটি না কেটে কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চৈতন্যদেবের সময় বাংলাদেশে মাটির প্রতিমা গড়ে ঘটা করে মনসা পূজা হতো। মনসা পূজা দুভাবে হয়ে থাকে, কোনো কোনো পূজায় পাঠা বলি দিতে হয়, আবার পাঠা বলি ছাড়াও পুজো হয়। আইনি জটিলতার কারণে এখন আর বলি প্রথার চল তেমন বিশেষ নেই। মনসা পূজার প্রতিমাতেও পার্থক্য লক্ষ্য করা যায়। কেউ কেউ মনসা প্রতিমা বানিয়ে পূজা করে থাকে, আবার কেউ কেউ পঞ্চসর্পের ফণাযুক্ত প্রতিমারও পূজা করে। গোত্র ও অঞ্চল ভেদে প্রথার উপর ভিত্তি করে মনসা দেবী বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে তার ভক্তদের দ্বারা পূজিত হয়ে থাকেন। ভারতবর্ষে সর্প পূজা একটি প্রাচীন অনুষ্ঠান। মনসা সাপের দেবী, তিনি মূলত লৌকিক দেবী, পরবর্তীকালে পৌরাণিক দেবী রূপে তিনি স্বীকৃত হন। শ্রাবণ মাসের শেষ দিনে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিটি ঘরে ঘরে মনসা দেবীর পূজা অনুষ্ঠিত হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে বলি দেওয়া হচ্ছে, কিন্তু আমার মনে হয় না কোনো ভগবান বা ঠাকুরই যে বলি দিয়ে গেছেন যে আমাকে বলি দিয়ে আমাকে প্রসন্ন করতে হবে। কারণ কোনো ভগবান বা ঠাকুরই চান না যে কারো রক্তের বিনিময়ে প্রসন্ন করতে হবে। তাই বলি প্রথা একদমই ঠিক নয়, এটা বন্ধ হয়ে যাওয়া খুবই জরুরি। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে মনসা দেবীর উৎপত্তি কীভাবে হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক যে মনসা দেবীর উৎপত্তি কীভাবে হয়েছে। দেবী ভাগবত ও ব্রহ্মপুরাণ মতে, সর্প ভয় থেকে মনুষ্যগণকে পরিত্রাণের জন্য ব্রহ্মা কশ্যপ মুনিকে মন্ত্র বা বিদ আবিষ্কারের জন্য আদেশ করেন। ব্রহ্মার আদেশে কশ্যপ যখন মনে মনে এ বিষয়ে চিন্তা করছিলেন, তখন তার মনন কি আর সাকার রূপ পরিগ্রহ করে এক মহাদেবী দীপ্যমান হন। তিনটি কারণে এই মহাদেবীর নাম মনসা হয়। প্রথমত, তিনি কশ্যপ মুনির মানুষকন্যা। দ্বিতীয়ত, মনুষ্যগণের মনই তার ক্রিয়াক্ষেত্র। এবং তৃতীয়ত, তিনি নিজেও মনে মনে বা যোগ বলে পরমাত্মার ধ্যান করেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে মনসা পুজো কেন করা হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক। মনের মধ্যে বিষ থাকতে পারে, সেই বিষ অবশ্যই মনকে বিষাক্ত করে এবং চিন্তার খোরাক যোগায়। মননকে সুখস্রাবী করার জন্য মন্ত্রের উদ্ভব। মন্ত্রই মনকে ঊর্ধ্বগামী করে। সেই মন যদি বিষক্রিয়ায় জর্জরিত হয়, তবে তো সমগ্র দেহই বিষাক্ত হয়ে যাবে। তাই মনসার উৎপত্তি যেমন আর্য ঋষিগণ দেখিয়েছেন, বিষহরি দেবী রূপে সেই রূপ বিষ হরণ করে মনকে বিষমুক্ত করার ব্যবস্থা তার হাতে। সাপের দাঁতে বিষ আছে, কিন্তু যখন নিজে খায় তাতে বিষ লাগে না। কিন্তু হিংসায় বা আত্মরক্ষায় যখন দংশন করে, তখন দংশিত স্থানে বিষ ছড়ায়। তাই মনে বিষ হলে হিংসা, ক্রোধ, লোভ এগুলো দূর করার দেবী মনসা। চিন্তা থেকে আমাদের মুক্তি নেই, তবু চিন্তা যাতে যুক্ত হতে পারে, চিন্তা যাতে রিপুর বশ না হয়, তার চেষ্টাই আমাদের করতে হবে, এই শিক্ষাই দিয়েছেন দেবী মনসা। মনসা মন্ত্র মনকে ঊর্ধ্বগামী করতে পারে। মন যদি কোনো কারণে বিষক্রিয়ায় জর্জরিত হয়, তবে সমস্ত দেহ বিষাক্ত হয়ে যায়। আর এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য একদিন এক ঋষি মনসা দেবীকে বিষহরি রূপে দেখিয়েছেন। সাপের দাঁতে বিষ আছে, কিন্তু নিজে যখন খায় তাতে কিন্তু কোনো বিষ লাগে না।
কিন্তু হিংসায় কিংবা আত্মরক্ষাতে দংশন করে তখন দংশিত স্থানে বিষ চড়ায়। তাই মনে বিষ হলো হিংসা, ক্রোধ, লোভ, এসব দূরীকরণের নিমিত্তে মনসা পূজা করা হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মনসা মন্দিরের পাশে একটা স্কুল আছে, সেই স্কুলের মাঠে কাঠের সব জিনিসপত্র নিয়ে বসেছে। অনেক ধরনের জিনিস এখানে আছে, কাঠের খাট থেকে আরম্ভ করে কাঠের টুল, আসবাবপত্র সবই আছে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, তোমরা দেখতে থাকো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে লোহার দা এবং সামনেই গাছের চারা, যেমন ফুলের চারা, আমের চারা, নারকেল গাছের চারা, অনেক ধরনের চারা এখানে পাওয়া যায়। তোমরা দেখতে পাচ্ছ যে নারকেলের চারাগুলো আছে, সেইগুলোর দাম আমি শুনলাম সেইগুলোর দাম চাইছে 150-60 টাকা মতো। এখানে অনেক ধরনের ফুলের চারাও আছে, আমি সেই ফুলের চারাগুলোর দাম জিজ্ঞাসা করেছিলাম, সেগুলোর দাম 100-200 টাকার মধ্যেও আছে এবং 200 টাকার উপরেও কিছু কিছু ফুলের চারাও আছে। তোমরা যদি চাও তাহলে ভান্ডারটিগুড়ি পাশে পূর্বস্থলীতে অনেক নার্সারি আছে, সেখান থেকে তোমরা ফুলের চারাগুলো নিয়ে যেতে পারো। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।